ওয়াকফ সংশোধনী বিল পাশ করতে চাইছে, কি করবে আমাকে আপনাকে বোঝাইছে, আপনার বাপের যে সম্পত্তিটা আছে ওই সম্পত্তিটা একটু সংশোধন করব, কাগজপত্রগুলো যা ছড়িয়ে ছিটে আছে ওগুলোকে একটু ঠিকঠাক করব। ধান্দাবাজিটা কি? এই মসজিদটা তাদের আন্ডারে নেবে, মাদ্রাসাটাকে তাদের আন্ডারে নেবে, কবরস্থানটাকে তাদের আন্ডারে নেবে। এই মসজিদে আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারবো না, এই মাদ্রাসাতে স্বাধীনভাবে কোরআনের শিক্ষা দিতে পারবো, তারা যেভাবে বলবে সেইভাবে চলতে হবে। মসজিদের তালা মারা থাকবে, হয়তো সপ্তাহে একবার খুলতেও পারে নাও পারে। এই নতুন পাইতারি শুরু হয়েছে, আমরা তো বুঝি না, যারা সোশ্যাল মিডিয়া দেখে তারা বোঝে, বাকি বয়স্ক মানুষ যারা বোঝে না কি হচ্ছে, ও মোবাইলে হচ্ছে ও, কিন্তু না বাবু বড় একটা পাইতারি শুরু করেছে মসজিদ মাদ্রাসাগুলোকে দখল করে নেওয়া, অকফ সম্পত্তিকে নিজের আয়ত্তে নেওয়া। অকফ সম্পত্তি যেটা আছে মুসলিমদের বাপের পৈতৃক সম্পত্তি, এতে কেউ ভাগিদার হতে পারবে না। ভোট দিয়েছেন তো সবাই, দোয়া করবেন আল্লাহ যেন বিল থেকে পাশ করতে না পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের জিনিস আমাদের কাছেই থাক, আমরা হেফাজত করব, নাকি তোদের সংশোধন করতে আসতে হবে না, আমাদের মসজিদ আমরা করব, তবে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তবে মসজিদ থেকে আবাদ করতে হবে। মসজিদের খোরাক কি? মুসল্লি। মসজিদের খোরাক মুসল্লি না তো? মসজিদের প্রত্যেকটা ইট, প্রত্যেকটা বালু, প্রত্যেকটা সিমেন্ট, প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা লাইট কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে জবাবদিহি করবে, খোদার কসম করে বলছি, আপনার বিরুদ্ধে প্রত্যেকটা ইট জবাবদিহি করবে, প্রত্যেকটা পাথর আপনার বিরুদ্ধে জবাবদিহি করবে। যেই মানুষটা আসতো না নামাজ পড়তে আসতো না, মসজিদের ইট বালুকণা গুলো আপনাকে সাক্ষী দেবে, মসজিদের রাস্তাটা আপনাকে সাক্ষী দেবে যে এই রাস্তা দিয়ে আসতো না, এই রাস্তা দিয়ে আসতো না। যে সেই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর, যে গর্তের মুখে পা দিয়ে রেখেছিলাম সেই গর্ত থেকে একটা সর্প এসে আমাকে ধ্বংস করেছে, যে আমি আবু বকর সহ্য করতে পারি না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর আমাকে কেন ডাকুনি, বাবা আমাকে কেন ডাকুনি? আবু বকর উত্তর শুনবেন, আবু বকর হুজুর কি উত্তর দিচ্ছে শুনবেন। আবু বকর হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর জানিয়ে দিলাম, সাপ আমাকে কামড়ে নিয়েছে, সাপের কামড়ে যদি আমার জীবন চলে যায়, সাপের কামড়ে অনেক মানুষ মারা যায় না, যে সাপের কামড়ে যদি আমার জীবন চলে যায় চলে যাক, আমি আবু বকর জীবন দিতে রাজি, কিন্তু আপনার ঘুম ভাঙাতে রাজি নয়। জোরে আরে একটু জোরে বলে, সাপের কামড়ে জীবন চলে যায় চলে যা, কিন্তু আপনার ঘুম ভাঙাতে রাজি না। এই এক রাতের আমল ওমারে ফারুক হুজুরের সারা জীবনের আমল। এই আবু বকর হুজুর যিনি রাসূলুল্লাহর জন্য সর্বসময় জীবন দিতে রাজি, তিনি কিন্তু জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও রাসূলুল্লাহর কাছ থেকে একটু শান্তি, রাসূলুল্লাহ একটু ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সর্বসময় নবীকে ভালোবেসেছে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একটা সময় দেখতে বাগালো, বেঈমানের বাচ্চারা নবীকে মেরেছে, বেঈমানের বাচ্চারা নবীকে অত্যাচার করেছে, বেঈমানের বাচ্চারা নবীকে অত্যাচার করেছে, এতটা মান মেরেছে
নবী আমার অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে গিয়েছে, নবী আমার অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে গিয়েছে। ওই সময় তো দেখতে বাগলে খবরটা আবু বকর হুজুরের কানে তো পৌঁছে গেল, আবু বকর হুজুরের কানে তো যখন পৌঁছে গেল, আল্লাহ নবীর কলিজা চাচারি ছুটে 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 চলে যাচ্ছে, না জানি রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন। এটা তো হতে পারে না, আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, এটা তো হতে পারে না, আমি আবু বকর এটা তো দেখতে পারবো না। বাবা করে ছুটে ছুটে মক্কা থেকে গিয়ে চলে যা, আল্লাহ নবীকে মেরে ফেলে রেখেছো। ছুটে গিয়ে আবু বকর হুজুর আল্লাহ নবীকে কোলে করে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটা আঙ্গুর বাগানে নিয়ে চলে গেল। আঙ্গুর বাগানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু বকর হুজুর বিশ্ব নবীর দিকে ফিরে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর একটা বারের জন্য চোখ খুলো, হুজুর একটা বারের জন্য চোখ খুলো, হুজুর একটা বারের জন্য জবান টানের কথা বলো। আল্লাহ নবী চোখ খুলে না, আল্লাহ নবী জবান টানের কথা বলেন। ও সুনামনি দ্বিতীয়বার আবার ডেকেছেন হুজুর, আপনি একটা বারের জন্য চোখ খুলো, হুজুর আপনি একটা বারের জন্য জবান টানের কথা বলেন। আল্লাহ নবী জবান টানের কথা বলেন, আল্লাহ নবী চোখ খুলে না। তৃতীয়বার আবার বললেন, হুজুর আপনি একটা বারের জন্য জবান খুলো, হুজুর আপনি একটা বারের জন্য জবান টানের কথা বলেন। আল্লাহ নবী চোখ খুলে না, আল্লাহ নবী জবান টানের কথা বলেন। ও সোনার মানি কান্দা করে শুনে রেখে দাম, ওই সময় দেখতে বাগালো আল্লাহ নবী বিশ্ব নবীকে বুকে আপনার বুকের উপর থেকে ছেড়ে দিয়ে ওরাতের উপরে রেখে দুটো হাত তুলে রুনাজারি করে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব যদি বিদায় না, আপনার হাবিব যদি চলে যায়, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর আমাকে তুলে নেন, আমাকে তুলে নেন, আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহ পুনরুজীবন নসিব করো। আর একটু যেতে বলে, যদি নবী বিদায় নেয়, তিন তিনবার ডাকার পরে নবী সাড়া দেইনি, কি বললেন, যদি নবী বিদায় নেয় আল্লাহ আপনি আমাকে তুলে নেন, আমার জীবনের পরিবর্তে রাসূলুল্লাহকে আবার ফিরিয়ে দেন। কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন, কতটা পিয়ার করতেন। আজকের আমাদের ভিতরে কতটা ভালোবাসা আছে, যে আজকের আমাদের ভিতরে কতটা ভালোবাসা রয়েছে নবী, নবীর সুন্নাত কতটা জিন্দা করেছি, যে নবী সুন্নাত কতটা জিন্দা করেছি। 100 মধ্যে 95 জনের মুখে দাড়ি নাই, সপ্তাহে দুইবার গিয়ে রসুলের গলায় ছুরি চালাই, আমরা নবীর দেওয়ানা বলে, নবী দাওয়াত দেওয়ানা, নামাজ আমরা পড়বো না, নবী দাওয়াত দেওয়ানা, সুন্নাত সুন্নাত আমরা মানবো না, ও নবী আমরা তোমার দেওয়ানা, মুখেতে দাড়ি রাখবো না, ও নবী আমরা তোমার দেওয়ানা, কোরআন আমরা শিখবো না, ও নবী আমরা তোমার দেওয়ানা, নামাজ আমরা পড়বো না, ও নবী আমরা তোমার দেওয়ানা, সুন্নাতকে মানবো না, কিন্তু নবী দেওয়ানা, মুখেতে দেওয়ানা কিন্তু নবীকে মানি না, এটাই হচ্ছে। আজকে রে কত সুন্দর করে গ্রামবাসী সকলে সম্মিলিতভাবে বহু টাকা খরচা করে আলহামদুলিল্লাহ একটা মাহফিল করতে কম বেশি অনেক টাকাই খরচা হয়, এই যে নবী দিবসের মাহফিল কম বেশি একটা খরচা হবে, যে এই এত টাকা খরচা করে একটা মাহফিল দিয়েছে নবীর মহব্বতে। আজকে এতগুলো মানুষ এসে বসেছি, নবীকে মহব্বত করি, নবীকে পিয়ার করি, নবীকে ভালোবাসি। সকালবেলা ফজরের সময় মসজিদের কাতারে 5 জন নবীকে মহব্বত করি, তাই না? ফজরের নামাজের কাতারে কজন? 5 জন দাঁড়িয়ে আছে।
তাই তো মসজিদগুলোকে তালা মারার ব্যবস্থা করেছে, দেখেন মসজিদগুলো তালা মারার ব্যবস্থা করেছে, দেখেছেন? ভোট দিয়েছেন সবাই, ভোট মোবাইলে ভোট দিয়েছেন আপনারা এদিকে? কিছুদিন আগে মোবাইলে ভোট দেননি, দু চার দিন, এক সপ্তাহ আগে, যে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে ভোট দেননি আপনারা, দিয়েছেন তো নাকি? এ মসজিদগুলোকে বন্ধ করার ধান্দা করেছে কেন বলেন তো? আমরা তো নামাজ পড়ি না। এই মসজিদটা কতটা কাতার আছে, ছটা সাতটা আটটা কাতার রয়েছে, কিন্তু এমনি পাঁচ ওয়াক্ত নামাজে হয় কতজন? এক কাতার হয়, এক দেড় কাতার খুব জোর, মসজিদটা ভরে না। ওরা ক্যালকুলেশন করে দেখেছে, এদের নামাজটা যদি অপরিহার্য হতো তাহলে মসজিদটা পাঁচ ওয়াক্ত ভরে যেত। নামাজটা যদি এদের খিদার মতো হতো, খিদা লাগলে ভাত খেতে হয়, নামাজের টাইম হলে নামাজ পড়তে হয়, এটা যদি ওই ভাত খাবার মতো হতো তাহলে ওরা ভেবেছে এদের কাছে নামাজটা অতটা প্রয়োজনীয় নয়, ওই জন্য তালা মারার ব্যবস্থা করেছে। কি করেছে?